আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক, সবাইকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। কাছে দূরে, দেশে এবং প্রবাসে, যে যেখান থেকে আজকে আমার সাথে আরও একটি নতুন ভিডিওতে যুক্ত হয়েছেন, তো আজকেও আপনাদেরকে সৌদির হেলথ মিনিস্ট্রির পক্ষ থেকে দেয়া কোভিড-19 আপডেটটি জানাতে যাচ্ছি। এবং অত্যন্ত খুশির একটি সংবাদ আসলে আপনাদেরকে জানাবো যে আজকে কিন্তু করোনায় আক্রান্তের সংখ্যা অনেক অনেক কম। যেমনটা আপনাদেরকে গত অনেক ভিডিওতেই আমি বলেছিলাম যে সৌদি আরবের পরিস্থিতি স্বাভাবিক হবে, এমনটা আসলে বোঝা যাবে যখন সৌদি আরবে করোনায় আক্রান্তের সংখ্যা 3 ডিজিটে আসবে। তো আজকে কিন্তু আসলে সেই সংখ্যাটা এসেছে, যেটি আপনারা দেখতেই পাচ্ছেন স্ক্রিনে, যে 987 জন আজকে করোনায় আক্রান্ত হয়েছে, মানে গত 4 মাসের মধ্যে সবচেয়ে কম আজকে। এবং আজকে কিন্তু 1038 জন সুস্থ হয়েছে এবং আজকের একদিনে 27 জন মারা যাওয়ার খবর কিন্তু এখানে প্রকাশ করা হয়েছে। এবং প্রিয় দর্শক, এই যে আক্রান্ত এবং সুস্থ, এদেরকে কিন্তু 52,008 জনকে করোনা টেস্টের মাধ্যমে আসলে ফাইন্ড আউট করা হয়েছে। এর পরের তালিকায়, পরের পেজে আপনারা দেখতে পাচ্ছেন যে 313,911 জন মোট, মানে এই যে আজকের 987 জন আক্রান্ত হয়েছে তাদেরকে যোগ করে কিন্তু এই তালিকাটি প্রকাশ করা হয়েছে। এবং 288,441 জন কিন্তু মোট করোনায় সুস্থ হওয়ার সংখ্যা, যারা সেই মার্চের শুরু থেকে নিয়ে আজ পর্যন্ত করোনার থেকে সুস্থতা ফিরে পেয়ে নিজ নিজ পরিবারের কাছে ফিরে গিয়েছে। এবং প্রিয় দর্শক, 21,638 জনের যে তালিকাটি আপনারা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু সৌদি আরবের যে বিভিন্ন হসপিটাল, মেডিকেল এবং অনেকে কিন্তু বাসা বাড়িতে থেকে করোনার চিকিৎসা নিচ্ছেন, সেই তালিকা। এবং একটু আগেই কিন্তু আমি আপনাদেরকে বলেছিলাম যে 27 জন আজকের একদিনে মারা গিয়েছে, তাদেরকে যোগ করে কিন্তু 3840 জনে পৌঁছেছে সৌদি আরবের মোট করোনায় আক্রান্ত হয়ে মারা যাওয়ার সংখ্যা। এবং 50,26,127 জনে পৌঁছেছে করোনার টেস্ট সংখ্যা, যেটাকে আমরা সহজ ভাষায় বাংলায় বলে থাকি যে নমুনা সংগ্রহ। তো প্রিয় দর্শক, প্রতিদিনই কিন্তু আমি আপনাদেরকে সৌদি আরবের যে এই যে সুস্থতার তালিকা এবং বর্তমান চিকিৎসাধীন যে তালিকাটি, সেটি কিন্তু জানিয়ে দেই। এবং এই যে 987 জন কোন কোন শহরে আক্রান্ত হয়েছে আজকে নতুন করে, এই তালিকাটি কিন্তু এই প্রবাস নামে যে ফেসবুক গ্রুপটি রয়েছে, সেখানে গেলে আপনারা কিন্তু সেখান থেকে সরাসরি দেখে নিতে পারবেন, যেটি সৌদি হেলথ মিনিস্ট্রি সরাসরি প্রকাশ করে থাকে। তো আমরা আসলে সময় বাঁচানোর ক্ষেত্রে কিন্তু এই যে সুস্থ সংখ্যা এবং চিকিৎসাধীন সংখ্যাটা জানিয়ে দেয় আপনাদেরকে। তো আজকে 1038 জন সুস্থ হয়েছে, তার মধ্যে বেশি সুস্থ হয়েছে পবিত্র মক্কায় 63 জন, মদিনায় 59 জন, রিয়াদে 49 জন, জেদ্দায় 43 জন, খামিস মোশাইতে 40 জন, হবুফে 37 জন, আবু আরিসে 35 জন, জিজানে 34 জন, হাফারাল বাতিনে 31 জন, তাবুকে 30 জন, ইয়ানবুতে 27, দাম্মামে 26, জুবাইলে 26, সাবায়ায় 26, হাইলে 20, আফিফ সেখানে 20, সামাদ সেখানে 20, দাহারাইনে 18, দাহারান আল জানব সেখানেও 18 এবং আল মোবারক সেখানে 17, বেইসে 16, বাকিক সেখানে হচ্ছে 15, তান্দিদ সেখানে 13, নারিয়ায় 13, আল হাজরা সেখানে হচ্ছে 13, আদ রাফিদা সেখানে 12 জন, আল খোবারে 12 জন, আল আকিক সেখানে হচ্ছে 12, অদিয়াল দাওয়াসির সেখানে 12, নাজরানে 11, কাতিফে 11, আল হাজরা সেখানে হচ্ছে 9, আল গৌস সেখানে 9, কোয়ালা সেখানে 9, তায়েফ সেখানে হচ্ছে 8, সাবাত আলিয়া সেখানেও 8, হানকাইয়া সেখানে 8। তো প্রিয় দর্শক, এমন করে কিন্তু আরও অনেকগুলো সিটিতে আজকে অনেকেই নতুন করে করোনা থেকে মুক্তি পেয়ে নিজ নিজ পরিবারের কাছে ফিরে গিয়েছে। এবং এই পর্যায়ে আপনাদেরকে জানানোর চেষ্টা করব যে 21,630 জন যারা বর্তমানে সৌদি আরবের বিভিন্ন সিটির যে মেডিকেলগুলোতে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে, সেই সংখ্যায় সবচেয়ে বেশি আক্রান্তের সংখ্যা হচ্ছে রিয়াদে, মানে সৌদি আরবের ক্যাপিটাল সিটিতে 1,859 জন, জেদ্দায় 1,773 জন, মক্কায় 1,340 জন, মদিনায় 1,254 জন, দাম্মামে 1,229 জন, হুবুফে 945 জন, জিজানে 832 জন, আলমোবারজে 552 জন, হাইলে 410 জন, বুরাইদায় 402, কাতিফ 377, তাইফে 371, নাজরানে 371, সাবায়ে 342, বেইসে 329, আবুয়ারিস 317, তাবুকে 308, আলখোবারে 303, ইয়ানবুতে 290, দাহারান সেখানে হচ্ছে 274, সামাতে 265, খামিস মোশাইদ সেখানে 252, উনজায়ে 237, আলজুবাইলে 218, আভায় 205, কানফুদায় 193, হাফার আল বাতিন 181, বোলজরি সেখানে 178, কোয়ালা 147, এবং অদিয়াল দাওয়াসির সেখানেও 147, আল মাসদরা সেখানে 143, আল মাকুয়া সেখানে 142, আল আয়দাবি সেখানে 134, কায়বার সেখানে 131, বালসমারে 131, আলকারাস সেখানে 126, সোহরা 122। তো প্রিয় দর্শক, এমন করে কিন্তু আরও অনেকগুলো সিটিতে অনেকেই বর্তমানে করোনায় আক্রান্ত হয়ে
চিকিৎসা নিচ্ছে। এবং প্রিয় দর্শক, যেমনটা আমি একটু আগে আপনাদেরকে বলেছিলাম যে আজকে পর্যন্ত কিন্তু সৌদি আরবের বিভিন্ন যে সিটিগুলো রয়েছে সেই সিটিগুলোতে কিন্তু 3840 জন মোট এখন পর্যন্ত সৌদিতে মারা গিয়েছে। তো তার মধ্যে কিন্তু অনেক বেশি মুসলিম মানুষ। তো তাদের জন্য দোয়া করবেন যাতে আল্লাহ তাদের জীবনের গুণাগুলি মাফ করে বেহেশত দান করেন। তো প্রিয় দর্শক, তথ্যটি যদি আপনার কাছে গুরুত্বপূর্ণ মনে হয়ে থাকে অবশ্যই শেয়ার করে সবাইকে পৌঁছে দিবেন। আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন সেই কামনা করছি। আল্লাহ হাফেজ।